হ্যাঁ দাদা, বলছি আমাদের এখানে একটা সাপ আছে, কে বলো তো, ওই ইসে, আরে হ্যাঁ, বিদ্যাসাগর পল্লীর ওখানটায়। হুম হুম বিদ্যাসাগর পল্লীর ওখানটায়, হ্যাঁ ওই বিদ্যাসাগর ওই ইয়ংস্টার ক্লাব, ওই ওইখানে ওইখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ঝিলে আমি তোমার সঙ্গে কথা বলছিলাম না, ও আচ্ছা, হ্যাঁ বিদ্যাসাগর পল্লী ইয়ংস্টার ক্লাবের ওখানে আসো, এসে আমি ওখানে দাঁড়ানো আছি, তো আমাকে নিয়ে যাবো, আর ওই হ্যাঁ হ্যাঁ ওই সাপ, হ্যাঁ একটা লাউড সাপ, হুম সবুজ কালারের গাছের মধ্যে আছে। ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি আসো, আমি এখানে দাঁড়ানো আছি, ঠিক আছে, হ্যাঁ। This is Shani, you're watching Shanti, it is so that is with us. আজকে একটা বেশ ব্যতিক্রম করে একটা জিনিস হতে চলেছে, হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে সাপ, সাপ স্নেক, ইয়েস, আর সাপটা আমাদের বেস্ট ফ্রেন্ডের বাড়ির ওখানটায় একটা ফুল গাছে আটকে আছে, তো তারা চিন্তা ভাবনা করছিল সাপটাকে মারবে বা কিছু একটা করবে, তো আমি একটা ওয়েস্ট বেঙ্গল যুবতীতে কাজ করে এরকম একটা দাদাকে কল করলাম, তো সে আসবে কিছু সময়ের মধ্যে এবং সাপটাকে রেস্কিউ করে নিয়ে যাবে, তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী ভিডিও, তো চলুন আজকের এই ভিডিওটা দেখা যাক, তারা আমাদের সঙ্গে সেটা শেয়ার করি, চলুন একবার দেখে আসি দূর থেকে সাপটাকে। হ্যাঁ ভাই সাপ দেখবি, সাপ কোথায় বলতো, তাকে দেখানোর চেষ্টা করবো, এই যে দেখুন এই সরু একটা লম্বা দাগ দেখতে পাচ্ছেন পাতার মাঝখানে, এই যে লম্বা একটা দাগের মতো সবুজ, ঠিক আছে দাঁড়া, এই যে দেখুন এই যে লম্বা একটা দাগ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই লাউডগা সাপ, আমি দাদার আগে কল করেছে চলে আসবে একটু সময়ের মধ্যেই। দেখুন আমার বন্ধুগুলো সব কোথায় উঠেছে, সেই দেখুন এই সব রেস্কিউ করার জন্য যে দাদাকে আমি কল করেছিলাম সেই আমাকে বলেছে সাপটাকে চোখে চোখে রাখতে, সেই জন্য আমি তার আসার অপেক্ষা করছি এবং সাপটাকে চোখে চোখে দেখে রাখছি, তার মধ্যেই দাদা চলে এলো এবং আমরা সাপ রেস্কিউ করার জন্য গেলাম। Few moments later. তো গাছ সাপটা রেস্কিউ করে আপনারা দেখলেন, খুব দক্ষতার সঙ্গে দাদাটা কাজ করে গেলো, দাদাটা ওয়েস্ট বেঙ্গল জু অথরিটিতে আছে, অনেকদিন যাবৎ এরকম সাপ সহ অন্যান্য বন্যপ্রাণী যেগুলো আপনার যেগুলো বিপন্ন অবস্থায় রয়েছে বা কারোর জন্য ক্ষতিকর এরকম পরিস্থিতিতে থাকে যদি, তাহলে আপনি যদি তাকে কল করেন তাহলে অবশ্যই সে চলে আসবে এবং আপনার সঙ্গে সেই সাপটাকে রেস্কিউ করে বা সেই বন্যপ্রাণীকে রেস্কিউ করে সে নিয়ে যাবে। সো তবে হ্যাঁ একটা কথা, এখানে কথা হচ্ছে এটাই যে আপনি সাপ ধরতে যিনি এলেন তিনি কিন্তু সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির সঙ্গে যুক্ত, তো বলা যায় যে তিনি সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত, তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই নিজেরা তাদের এ দেখা দেখি কোনো রেস্কিউ কাজ করতে যাবেন না, অর্থাৎ মানে একটাই কথা সেটা হচ্ছে যে যারা অপ্রশিক্ষণপ্রাপ্ত বা এই কাজে শিক্ষণপ্রাপ্ত নয় তাদের এই কাজটা করলে কিন্তু একটা রিস্ক হতে পারে এবং এর জন্য দায়ী কিন্তু আপনি নিজেই থাকবেন।
সুতরাং আপনারা দূর থেকে নজরদারি চালান, কিন্তু কখনোই প্রশিক্ষণপ্রাপ্তদের মতো কাজ করতে যাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ঘরে কখনো এই পরিস্থিতি হয় যে কোনো বন্যপ্রাণী যেগুলো আপনাদের জন্য ক্ষতিকর বা আপনার কোনো বিপন্ন অবস্থায় বা আপনাদের ঘরের মধ্যে বা অন্য কোনো আপনারা ব্যবহারযোগ্য যে কোনো জায়গায় যদি এই সকল বন্যপ্রাণী প্রবেশ করে, যদি আপনাদের জন্য সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বা আপনারা যদি এটাকে দেখে ভয় পান বা কিছু ওরকম কোনো ব্যাপার থাকে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে অবশ্যই আপনারা কল করবেন। এই দাদাটা থাকে কলকাতার ম্যান্টনে এবং সে মোটামুটি কলকাতা এরিয়া সহ সব জায়গায় মোটামুটি সার্ভিস দেবে এবং তাদের সে অথরিটিরা রয়েছে, তারা সবাই হয়তো সেই সার্ভিসে কাজ করতে পারবে। যদি আপনারা এইকে কল করতে পারেন এবং সেটা যদি কলকাতার বাইরেও হয় তাও কোনো ব্যাপার না, তাদের হয়তো সেই পরিচিত যে ব্যবস্থা তারা ব্যবস্থাটা করে দেবে। তবে কথা হচ্ছে একটাই, সতর্কতা বানিয়ে আমার তরফ থেকে একটাই মিট, যেটা এই দাদার সঙ্গে আমার মোটামুটি কয়েকদিনের পরিচয় হয়েছে, আমি তার কাছ থেকে যে ব্যাপারটা জানতে পারলাম সেটা হচ্ছে এটাই যে আপনারা এই যারা এরকম স্নেক ক্যাচার বা এরকম ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির কোনো লোক যারা রেস্কিউ কাজে যুক্ত, তাদেরকে কোনো বন্যপ্রাণী বা অন্য কোনো বিপজ্জনক কোনো প্রাণী যেটা আপনাদের জন্য ক্ষতিকর বা আপনারা তাদের জন্য ক্ষতিকর পজিশন, এরকম অবস্থায় যদি কোনো প্রাণী থাকে তাদেরকে রেস্কিউ করার জন্য এদেরকে যদি আপনি কল করেন, তো কল করার পরে কিন্তু দয়া করে আপনারা সেটাই সেই প্রাণীর দিকে নজর রাখুন, কিন্তু দয়া করে সেই প্রাণীকে মেরে ফেলবেন না, কারণ এতে আপনারা কিন্তু আইনি জটিলতার মুখোমুখি হতে পারেন। তাই অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনারা রেস্কিউর জন্য তাদেরকে কল করুন, তারা আপনাকে চেষ্টা করবে সাহায্য করা, কিন্তু দয়া করে তাদেরকে কল করার পরে দয়া করে সেই প্রাণী বা সেই যে কোনো ক্ষতিকর কোনো প্রাণী হোক যাই হোক তাদেরকে মেরে ফেলবেন না, তাহলে কিন্তু আপনার আইনি জটিলতার মুখোমুখি হতে পারেন। ডেসক্রিপশন বক্সের নাম্বারটা দেওয়া থাকবে, আপনাদের যদি কোনো দরকার হয় তাহলে আপনারা অবশ্যই সেটা ব্যবহার করবেন, তাকে কল করবেন, তারা চেষ্টা করবে সাধ্যমতো আপনাকে সাহায্য করার। কিন্তু একটাই কথা, প্লিজ এদেরকে সেভ করুন। যদি আপনারা তাদেরকে ইনফর্ম করে দয়া করে কোনো মানে মেরে ফেলা বা অন্য কোনো কাজের গুলো করবেন না, এতে কিন্তু আপনারা সমস্যা হতে পারে, ঠিক আছে? আপনারা চেষ্টা করুন এই বন্যপ্রাণীগুলোকে সংরক্ষণ করার। আর এই ভিডিওটা আমি মূলত এই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ব্যাপারেই তৈরি করলাম। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সময় এসছে সংরক্ষণের, যদি সম্ভব হয় সংরক্ষণ করুন, ধ্বংস নয়। আর সংরক্ষণ করার জন্য ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি আপনাদের সবসময় পাশে থাকবে। তো প্লিজ এই কথাগুলো মাথায় রাখবেন। আর বন্যপ্রাণী সত্যি বন্যপ্রাণী যে কোনো প্রাণী সত্যি অবলা, ওরা মুখে কিছু বলতে পারে না, তাই ওদের উপরে অত্যাচার নির্যাতন না করাটাই সব থেকে ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।